আমাদের বাংলায়, আমাদের বাংলায় দেখো আমরা যখন তখন বেরোচ্ছি, ঘুরছি, বাড়ি আসছি রাত্রিবেলায়, কোনো কিছু দেখতে পাচ্ছ তুমি কোনো রকম? প্রথমে আপনাদেরকে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি বক্তব্য শোনাবো, যেখানে তিনি বলছেন যে মহিলারা বাংলায় সুরক্ষিত নয়, প্রতিনিয়ত রেপ, ধর্ষণ, খুন এগুলো হচ্ছে, এবং মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছে, স্কুল কলেজে যেতে ভয় পাচ্ছে, এমন একটা বাংলার বাজে পরিস্থিতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন। খবরের কাগজ খুললেই ধর্ষণ, খবরের কাগজ খুললেই খুন, এবং খুন হচ্ছেন শিশুরা এবং অসহায় মহিলারা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা জানেন না যে তাদের দমিয়ে রাখার জন্য সমাজের চারপাশে বারুদ স্তূপ তৈরি করা হয়েছে। আমার ছেলে মেয়ে কলেজ যাবে কি করে যদি মেয়ে সকালবেলা বাড়ি থেকে বেরোবার সময় তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয় যে আমি ধর্ষিতা হয়ে যাবো না তো, আমাকে কেউ আমার ইজ্জত লুটে নেবে না তো? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্যের বিরোধিতা করে অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, তিনি বললেন বাংলা যথেষ্ট সেফ, বাংলা সুরক্ষিত, বাংলার মতো সুরক্ষিত জায়গায় ভারতবর্ষের একটিও নেই। কি বললেন অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, চলুন শুনে নেওয়া যাক। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার 2007-08 সালের কথা দিয়ে আমি বলছি, তার আগে বলবো না, কারণ তখন আমি অনেকটাই ছোট। হ্যাঁ, এবার আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম প্রথম ঢুকি, মানে আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন অলরেডি তৃণমূল সরকার ক্ষমতায় এসে গেছেন। তার আগের কথা বলি, আমি যখন কলেজে ছিলাম, আমি যখন আগে কলেজে পড়তেন, আমি নেতাজি নগর কলেজ, হ্যাঁ, আমার পল সায়েন্স অনার্স ছিল। হ্যাঁ, তো এবার আমি যখন মানে রাস্তা দিয়ে রাত্রি ধরো 10:30-11 এরকম সময় ধরো আমি আসছি কলকাতা শহর, তখন মনে হতো কি একদম অন্ধকার, ঘুম ঘুমপুরি হয়ে গেছে, মানে ঘুমিয়ে গেছে এরকম মনে হতো। এখন তুমি মা ফ্লাইওভার দিয়ে আসো, দেখো সারাক্ষণ মনে হচ্ছে যেন দুর্গাপুজোর লাইটিং। রাত 11:00-12:00-1:00 শুটিং করে যখন ফিরি বা বাইরে ধরো গ্রামের দিকে মাচা শো গুলো থাকে, অনেক সময় তো নিজেও হয়তো ড্রাইভিং করে ফেরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তো মনেই হয় না, মনেই হয় না যে রাত মানে 2:30 হয়ে গেছে বা 3:00 এরকম হয়ে গেছে, মনেই হয় মনে হয় দুর্গাপুজো। আমাদের বাংলায় দেখো আমরা যখন তখন বেরোচ্ছি, ঘুরছি, বাড়ি আসছি রাত্রিবেলায়, কোনো কিছু দেখতে পাচ্ছ তুমি কোনো রকম? বড় কথা দেখো, একটা মহিলা যে বেরোচ্ছে সে তো সুরক্ষাটা চায়, আজকে বাসে উঠে যাক বা নিজের গাড়িতেই যাক বা হেঁটে ফিরুক, সে তো তার সুরক্ষাটা চায়, সেই সুরক্ষাটা তো আমরা পাচ্ছি, আমরা তো সুরক্ষিত আছি। কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষা করব, যে একদিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, প্রতিনিয়ত অন্যায় বেড়ে চলেছে, অন্যদিক থেকে অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য তিনি দাবি করছেন যে বাংলা যথেষ্ট সুরক্ষিত, বাংলার মতো শান্তি অন্য রাজ্যে নেই, এখানে আমরা যত রাত হোক কলকাতার রাস্তাঘাট বা পশ্চিমবাংলার কোনো জায়গায় আমাদের সমস্যা হয় না। তো আপনারা মতামত দিন এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে কার সঙ্গে আপনারা সহমত করছেন, আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথার সঙ্গে আপনারা সহমত পোষণ করছেন, নাকি অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য তার কথার সঙ্গে আপনারা সমর্থন, তার কমেন্ট বা তার কথাকে আপনারা সমর্থন করছেন, কমেন্ট বক্সে জানাবেন। যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং লাইক করবেন, এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা চাইছেন আমাদের পাশে দাঁড়াতে, আমাদের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে বা আমাদের যে স্টার রয়েছে, যারা আমাদেরকে স্টার পাঠাতে চান, স্টার পাঠিয়ে আমাদের ইনসাফ বাংলার পাশে থাকতে পারেন, স্টার পাঠালে আমরা উপকৃত হব, সেখান থেকে আমাদের অনেকটাই ভালো হবে। এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন।